আজ আমি রান্না করব গাঙমৌরালার একটি রেসিপি। তো এখানে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন অল্প পরিমাণে লবণ দেব আর অল্প হলুদ দেব, দিয়ে ভালো করে মেখে 10 মিনিট রেখে দেব। এখন আমি এখানে দুটো বেগুন সরু সরু করে কেটে নিয়েছি ও দুটো আলুও সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো হলুদ, এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা, এক চামচ জিরের বাটা আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দুটো চেরা কাঁচা লঙ্কা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা পরিমাণ লঙ্কার গুঁড়ো আর দেব সরিষার তেল। সব কিছু দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে। ভালো করে সব কিছু মাখা হয়ে গেলে এর মধ্যে আমি হলুদ নুন মাখানো মাছটা দিয়ে দেব। আমি এভাবে মেখে কড়াইয়ে ভাজা করব, কিন্তু তোমরা চাইলে বাড়িতে যদি কলা পাতা থাকে এভাবে সব কিছু একসাথে মেখে কলা পাতায় দিয়েও ভাজা করতে পারো, খুব সুন্দর লাগে এটা খেতে। তো দেখো আমি একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম হলে সরিষার তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। ভালো করে এভাবে তেলটা কড়াইয়ের গায়ে নেড়ে চেড়ে লাগিয়ে দিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে সব কিছু মেখে নেয়া আলু বেগুন মাছ এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এখন এটা রেখে রেখে এভাবে সুন্দর করে কম আঁচে ভেজে নিতে হবে। তোমরা যদি কেউ মাছ দিতে পছন্দ না করো তাহলে আলু আর বেগুন কুচিয়ে একইভাবে মশলা দিয়ে ভেজে খেতে পারো, সেটাও কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তো দেখো এক পাশ করে ভাজা হলে আস্তে আস্তে করে আরেক পাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব বেশি জোরে না, আস্তে আস্তে নেড়ে চড়ে ভাজতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। এক পাশ করে ভাজা হলেই একটা সুন্দর গন্ধ ছাড়বে, তাহলেই বোঝা যাবে যে ওপাশ ভাজা হয়ে গেছে। এটা এত সুন্দর লাগে খেতে, এই ভাজাতেই সব ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে দেব। রেসিপিটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। ভিডিওটি এখানেই শেষ করছি।